আচ্ছা বলতো, পৃথিবীর একটা হাসি খুশির প্রাণীর নাম বলতো। হাতি স্যার। কিভাবে? স্যার দেখেন না, হাতি খুশিতে সবসময় দাঁত বের করে রাখে। বলতো গ্রামার কাকে বলে? স্যার যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। বলতো 1991 সালের একটা বন্যার নাম বলতো। স্যার 1991 সালে আমি জন্মগ্রহণই করি নাই। আচ্ছা বলতো, বলো তো তোমার বাবা ব্যাংক থেকে 10% হারে সুদে 500 টাকা নিল, এক বছর পর সে কত টাকা জমা দিবে? স্যার এক টাকাও দেবে না। তার মানে? স্যার আমার বাবারে আপনি চেনেন না। আচ্ছা তোরা আবার বাইরে গিয়ে বলিস না যে আমি পরীক্ষার হলে তোকে নকল করতে দিয়েছি। আচ্ছা স্যার বাইরে গিয়ে বলবো একটা হারামি টিচার করছিল আমাদের হলে, একটু নড়াচড়াও করতে দেয় না। আচ্ছা বলতো বাঙালি জাতির একটা বৈশিষ্ট্য বলো তো। স্যার বাঙালি জাতির বৈশিষ্ট্য হলো একজন বাঙালি একাই 100, কিন্তু 100 বাঙালি কোনোদিন এক হইতে পারবে না। আচ্ছা বলতো বলতো পদার্থ কাকে বলে? স্যার প্রথম দিক দিয়ে মনে নাই, শেষের টুকু মনে আছে। আচ্ছা তাহলে ওইটুকুই বল। তাকে পদার্থ বলে। আচ্ছা বলতো বলতো একটা প্লেন থেকে একটা ইট ফেলাইলে কতক্ষণ পর নিচে পড়বে? স্যার সেটা তো নির্ভর করবে ইটটা কত বড় তার উপর। আচ্ছা বলতো বলতো তোদের বাসায় যে সময় গ্যাস বা লাকড়ি না থাকে তাহলে কিভাবে রান্না করবি? স্যার চুলা একটা রবি সিম দিয়ে বলবো জলে ওঠে আপন শক্তিতে। আচ্ছা বলতো তুই অনেকদিন ধরে পড়া দেখ না, এখন একটা ডায়লগ বলতো। শালা মারবে এখানে লাস্ট পর্বে শ্মশানে।